কেদিনমান আগতে আমাৰ কন্ট্ৰেকচুৱেল ডেট টিচাৰ সকল আছিল কৈ থাকে বাখব দাওটো আহি কয় যে স্যার রেগুলারাইজ কৰি দিয়ক মইতো এবাৰ 15 আগষ্টত কৈ দিলোঁ যে ঠিক আছে কৰি দিম সকলোকে রেগুলারাইজ 35,000 অর্থাৎ যেতিয়াই মোৰ সুলাখনত পয়সা থাকে তাকতো দি দিয়াত কারো আপত্তি নাই লগে লগে কাম কৰি দিয়া যায় আজি আমাৰ কেদিনমান আগতে আমি 15 আগষ্টত ঘোষণা কৰিলোঁ যে টেটত সর্বশিক্ষাত কাম কৰি থকা ষ্টেট পুলে হওক রেগুলারে হওক কন্ট্ৰেকচুৱেলে হওক আমি সকলোকে রেগুলার কৰি দিম কিমান হব 50,000 টিচার একদিনাই রেগুলার হৈ যাব বলে কন্ট্ৰেকচুৱেল টিচার খিনিক রেগুলার কৰি দিয়ক সেইখিনিকো রেগুলার কৰি দিলো অর্থাৎ আন্দোলন নহোৱাকৈ যেতিয়াই কর্মচারী পৰিষদে আমাক আহি লজিক্যাল কথা কৈছে আমি কামখিনি সদায় কৰি দিবৰ বাবে যত্ন কৰো কাৰণ মই ভাবো যে এটো আমাৰ দায়িত্ব কাল আপোনালোক আৰু আমি তো বেলেগ কোনো হয় যদি মোৰ লগত টকা কেটা আছে মই ঘৰত লৈ যাব পাৰিম নেকি এইকেইটা আপোনালোকৰ ভালৰ কাৰণে যাও খালি এটা আমাৰ মাজত আণ্ডাৰষ্টেণ্ডিং থাকিব লাগিব যদি টেক্স ডিপাৰ্টমেণ্টৰ মানুহে কয় যে আজি আমাক কৰ্মচাৰী পৰিষদে দাবী কৰিছে যে অহাবাৰ আমাৰ সাপোজ যে অমুক কর্মচারীখিনিক রেগুলারাইজ কৰিব লাগে কিমান টকা দাম হব এইখিনি কৰিলে বছৰি 200 কোটি লাগিব যদি রেভিনিউ টেক্স MVI এক্সাইজ এই গোটেই কেইটা কর্মচারীয়ে যদি ভাবে যে কর্মচারী পৰিষদে তো দাবিটো জনালে মুখ্যমন্ত্রীয়ে কত পয়সা পাব গতিকে আমি এবার 100 কোটি টকা রেভিনিউ বেশিকৈ উঠাই দিওঁ যাতে আমার কামখিনি আমার দাবিখিনি সারে করে দিব পারে সেইটো হল টিম স্পিরিট যে স্যার আমার কামখিনি করে দিয়ক আমি আপনাকে উলিয়াই দিম নয় রাস্তা যদি আজি আমার সেল টেক্সর গোটেই কর্মচারী পরিষদর সেল টেক্সর মানুষখিনিয়ে যদি কয় যে স্যার চিন্তা নকরব ইয়াত 500 কোটিহে লাগে 500 কোটি কোনফালে তলত খাই আছে তো আমিয়ে জানো সিস্টেম তো আমি আপনাকে বুঝাই দিম আপনি ধরে লব 500 কোটি ইনকাম হয়ে যাব আমার কাম তো করে দিব হয়ে গেল কোনো তো অসুবিধা নাই তার জায়গায় এটা খবরও গোটাব লাগে মই সদায় পাই থকা এটা কষ্ট হল যে মেডিকেল রিম্বার্সমেন্টর টাকাটো আমি সময়মতে নাপাও আমি যে চেষ্টা করছো যে আমি এটা নিয়মত আপোনালোকক মেডিকেল রিম্বার্সমেন্ট দিব খুজিছো যে আপোনালোকে মাত্র পোর্টেলত আবেদন করক আৰু রিম্বার্সমেন্ট আমি হেলথত কতো ফাইল নোযোৱাকৈ আমি আপোনালোক ডাইরেক্টলি রিম্বার্সমেন্ট দি দিম এটা আপোনালোকে কৈ আছে যে নহয় ক্যাশলেস হব লাগে কিবা হব লাগে ক্যাশলেসও হব আৰম্ভণিটো এটা আপোনালোকে কৰিব দিয়ক আৰু মোৰ ওপৰত বিশ্বাস ৰাখক কিমান টকা কটা গৈছে তাক লৈ আপোনালোকে হিসাব নকৰিব কাৰণ এই যদি আজি আমি কাৰোৰ পৰা 250 টকা কাটিছো টকাটো তো তাতে থাকি যাব তাৰমানে পিছৰ বছৰ আপোনালোকে দিব নালাগে কথাটো ইমানেই হল এই টকাটো তো সরকারের রেভিনিউ হয়ে না যায় গতিকে এই বছৰ আপোনালোকে ইনস্টলমেন্টটো আমি যদি ESI নিয়মত দিলু ESI নিয়মত দিয়াৰ পিছত কামটো হল দেখিলো আমার টকা জমা হল 100 কোটি কিন্তু আপোনালোকে মেডিকেল রিম্বার্সমেন্ট ক্লেইম করিলে 10 কোটি 90 কোটি থাকি গল তাৰমানে পিছৰ বছৰ আপোনালোকে দিব নালাগে কথাটো সিমানেই গতিকে এই স্কিমটো আপোনালোকে আৰম্ভ কৰিব দিয়ক আৰু আৰম্ভ কৰাৰ 1 বছৰৰ ভিতৰতে আমি তাক রিম্বার্সমেন্ট মানে ক্যাশলেসলৈকে আমি লৈ যাব পাৰিম কাৰণ প্ৰথমতে ক্যাশলেসলৈকে লৈ গলে মোৰ ভয় আছে কত যে হসপিটাল বিলাকে আপোনালোকক কব যে 3 লাখ তো সরকারে দিব কিন্তু এইটো কাম করব লাগবে এইটো কাম করব লাগবে আপনাদের হাতে দিয়ে 100 টাকা দিব লাগিব এইটো কয় হিডেন কস্ট তার মানে সম্মুখত নলয় পিছফাল দি লয় তেতিয়া আপোনালোকৰ খং উঠিব আহিব যে এইটো কি নামতহে ক্যাশলেস হল একোটো কাম নহল সেই কারণে এই বছর মই আপোনালোকক এটা কথা কব খুজিছো যে থার্ড গেট কানে কিমান দিব লাগে ESI আর ফোর্থ গেট সো 250 দিব লাগে ফোর্থ গ্রেডর মান্থলি কন্ট্রিবিউশন থার্ড গ্রেডর দিব লাগে 450 এই বছর যেহেতু অল্প আপনার ডাউট আছে কি হব কি নহব
এই বছৰ মাত্ৰ আপোনালোকে 50% দিয়ক 50% ইনষ্টলমেণ্ট চৰকাৰে দি দিব হ'ব যে তাৰ মানে গ্ৰেড 4 এজনৰ পৰা আমি কিমান কাটিম 125 125 টকা আমি কাটিম 125 টকা চৰকাৰে দি দিব তেতিয়াটো আপোনালোকৰ আপত্তি কৰিবলগীয়া নাই নে আছে আৰু কিবা আপত্তি কৰিবলগীয়া